অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রী চন্দন সরকার, প্রেসিডেন্ট সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্স, স্যার আপনাকে বিনীত মঞ্চে এসে আসন গ্রহণ করেন। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে আমাদের এই রক্তদান এমন একটা সময় ছিল যখন রক্তদান ত্রিপুরা রাজ্যে একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল। এত করে বিগত সরকার এবং আমাদের সরকার রক্তদানের প্রয়োজনীয়তাটা প্রত্যেক সরকার, প্রত্যেক মুখ্যমন্ত্রী, প্রত্যেক মন্ত্রী, আমরা প্রত্যেক ব্যক্তি, সামাজিক জীব, আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারি। মাঝখানে দু বছর কোভিড, এই কোভিডের প্রকোপে এসে আমাদের অনেক কিছু জীবন, জীবিকা, সমাজ লণ্ডভণ্ড হয়ে গেছে। তারপরও আমরা ঘুরে দাঁড়িয়েছি, চেষ্টা চলছে যাতে করে হারানো সমস্ত জিনিস আমরা আবার আগের মতো গুছিয়ে নিয়ে সমহিমায় আমরা চলতে পারি। রক্তদানও তার মধ্যে একটা কর্মসূচি। আমি আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ জানাব যারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবির আয়োজন করেছেন, সময়ের চাহিদাকে মেনে। এবং জয়ন্তবাবু যখন মহাকরণে গিয়ে আমাকে আমন্ত্রণ জানালেন, এক বাক্যে আমি রাজি হই, কারণ রক্তদান যেখানেই আমি আমন্ত্রণ পাই, যেখানেই আমি আমন্ত্রিত হই, শত ব্যস্ততা থাকলেও আমি চেষ্টা করি 10 মিনিটের জন্য যেন সেখানে উপস্থিত হওয়া যায়। কারণ এটা জীবন নয়, যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, জীবের প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। আমরা অনেকে অনেক ভগবানে দীক্ষিত, অনেক ঈশ্বরে আমরা বিশ্বাস করি, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব, কেউ স্বরূপানন্দ, কেউ রাম ঠাকুর, আবার মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহ বলে, যারা বুদ্ধিস্ট তারা ত্রিপিটকে বিশ্বাস করে, ত্রিপিটক পড়াশোনা করে, আমরা গীতা পড়াশোনা করি, তারা বাইবেল, জেসাস বাইবেল পড়াশোনা করে। কিন্তু রক্ত একটা এমন জিনিস যেটা স্বামীজি বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। আমরা কেউ ভগবানকে দেখতে পাই না, কিন্তু একটা বিশ্বাস, একটা ভরসা যে ভগবান আমাদের মধ্যে আছে। স্বামীজি বলেছেন যে ভগবানকে পেতে গেলে মানুষকে সেবা করো, মানুষের মধ্যেই ভগবান থাকে, সুতরাং মানুষ যদি খুশি হয় ভগবান খুশি হবে। এবং সেই বিশ্বাস নিয়ে আমরা মানুষের সেবায়, আত্মীয় সেবায়, মানব ধর্ম পালনে আমরা রক্তদান অনুষ্ঠানে সেখানে। রক্তদান মানে জীবনদান প্রতিটা ক্ষেত্রে। চন্দনবাবু বলছিলেন যে বছরের রক্তদান করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা, আমি বলবো বছরে নয়, 3 মাস অন্তর অন্তর একটা সুস্থ মানুষ রক্তদান করতে পারে। জয়ন্তবাবুকে যখন জিজ্ঞাসা করলাম যে কতজন এখানে রেজিস্ট্রি করেছে রক্তদানের জন্য, বলছে 43 জন। এই 43 জনের মধ্যে 25 জন সেখানে কোয়ালিফাই করেছে রক্তদান করার জন্য। কারণ গিয়ে দেখুন বাকি যে লোকরা যাদেরকে বাদ দেওয়া হয়েছে, হয় তাদের ব্লাড প্রেশার বেশি,
বা বেশি সুগার রয়েছে বা তাদের শরীরে আরবিসি রেড ব্লাড সেল বেশি রয়েছে শরীরে কোনো না কোনো অসুবিধা রয়েছে তাই তাদের থেকে রক্ত নেওয়া হচ্ছে না তেমন আমরা যারা রয়েছি আমাদের মা বাবা অনেকে মনে করে ভেবে থাকেন যে রক্তদান মানে একটা ঝুঁকিপূর্ণ কাজ আমি কেন রক্তদান করব কিন্তু রক্তদান করে আমি শুধু মানুষকে সাহায্য করছি না আমি নিজেকেও সাহায্য করছি তিন মাস অন্তর অন্তর যে রক্ত আমি দান করবো ধরুন আজকে এখানে 30 জন রক্ত দান করল এমন ভাবলে ভুল হবে যে এই 30 ইউনিট ব্লাডই মানুষের শরীরে যাবে যখন এটাকে প্রসেস করা হবে লেভে নিয়ে তার থেকে 2-4-5 ব্লাড সেখান থেকে বাদ যাবে কারণ রক্তে অনেক নমুনাতে রক্তে অনেক কিছু পাওয়া যেতে পারে যার ফলে যে ব্যক্তি রক্ত দান করেছে তাকে ব্লাড ব্যাংক থেকে ফোন করে বলে দেওয়া হবে যে আপনার শরীরের রক্তে এমন কিছু একটা অসুবিধা রয়েছে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন অর্থাৎ এই রক্তটা আমরা অন্য কারোর শরীরে দিতে পারছি না তো আমি যদি রক্তটা দান না করতাম নিশ্চয়ই আমি সেই জিনিসটা জানতাম না যে আমার শরীরে কিছু একটা সমস্যা রয়েছে তো আমি শুধু মানুষকে সহযোগিতা করতে এগিয়ে এলাম না আমি নিজেকেও সহযোগিতা করলাম আমার রোগ সম্পর্কে আমাকে ডাক্তার ব্লাড ব্যাংক থেকে আমাকে বলে দিল এভাবে রক্ত দিয়ে আমি যে 1 ইউনিট ব্লাড আমি প্রদান করি আজকে 1 ইউনিট ব্লাড এটা অনেকে মনে করেন যে রক্ত দিয়ে শুধু একটা রোগীকে বাঁচানো হচ্ছে শুধু তা নয় রক্ত দিয়ে আমি যেমন রোগীকে বাঁচাচ্ছি ঠিক তেমনি প্লেটলেট অনেক সময় দেখবেন প্লেটলেট কমে যায় শরীরে রক্ত থেকে প্লেটলেট নেওয়া হচ্ছে আরবিসি নেওয়া হচ্ছে রেড ব্লাড সেল প্লাজমা থেরাপি করা হয় সুতরাং একই রক্ত এই রক্ত থেকে তিনভাবে চারভাবে মানুষকে সাহায্য করা যাচ্ছে কাউকে প্লাজমা থেরাপি দিই কাউকে প্লেটলেট দিই কাউকে রেড ব্লাড সেল দিই কাউকে সোজা রক্ত দিই আমি চারভাবে মানুষকে পাঁচভাবে মানুষকে সহযোগিতা করতে পারছি এর থেকে বড় কাজ আজকের যুগে আমার থেকে আপনার আপনার থেকে আমার এভাবে করে নিয়ে আমাদের মানুষকে টিকিয়ে রাখতে হবে মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হবে এখানে চন্দনবাবু বলেছেন জয়ন্তবাবু বলেছেন যে বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে রক্তের বিকল্প তৈরি করতে যে কিভাবে মানুষ থেকে না নিয়ে অন্য বিকল্প পদ্ধতিতে কিভাবে মানুষকে বাঁচানো যায় কিন্তু এখন পর্যন্ত সফলতা আসেনি তাই আমার থেকে আপনার আপনার থেকে আমার এই পদ্ধতিতে আমাদের মানুষকে বাঁচাতে হবে মানব ধর্ম পালন করতে হবে মানব সভ্যতাকে রক্ষা করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের সবাই Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.